দিনাজপুরের আফতাবগঞ্জ জামে মসজিদ, শিল্পীর নিপুণ শৈলীতে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন, নান্দনিক কারুকার্য আর নয়নাভিরাম মসজিদটি। দূর থেকে দেখলে মনে হবে যেন তাজমহল বা রাজপ্রাসাদ। অপরূপ সৌন্দর্য আর চোখ ধাঁধানো ডিজাইনের মিশ্রণে গড়ে তোলা এ মসজিদটি ছড়াচ্ছে আলোর দিশারি। মসজিদ নির্মাণে অনেকটা অনুসরণ করা হয়েছে আগ্রার তাজমহলকে। 10,000 স্কোয়ার ফুটের এ মসজিদে 16টি পিলারের উপরে রয়েছে 32টি ছোট মিনার। এছাড়াও চার কোনায় সুউচ্চ 4টি মূল গম্বুজ আছে, প্রতিটির উচ্চতা 97 ফিট। স্থাপত্যের নন্দন ভাবনাশৈলী ফুটে উঠেছে গম্বুজের ভেতর এবং বাইরের অংশেও। ভারত, চীন ও ইতালির মার্বেল পাথর, গ্রানাইট ও মূল্যবান কাঠ ব্যবহার করা হয়েছে এখানে। সাদা মার্বেল পাথরের উপরে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, চাঁদ, তারা, নক্ষত্র ও আরবি ক্যালিগ্রাফিক লিপি স্থান পেয়েছে মসজিদটির নকশায়। তিনতলা এই মসজিদের নিচে রয়েছে লাইব্রেরি, সেমিনার কক্ষ, ইমাম ও খাদেমের আবাসন ব্যবস্থা। তিনটি তলাতেই রয়েছে নামাজের ব্যবস্থা। কেন্দ্রীয়ভাবে শীতাতাপ নিয়ন্ত্রিত ও মসজিদের সামনে থাকবে নান্দনিক ফোয়ারা। নির্মাণে প্রতিদিন কাজ করছেন ডিজাইনার, রাজমিস্ত্রি, টেকনিশিয়ান সহ 40 জন। প্রতিদিন 30-40-50 করে মিস্ত্রি কাজ করে। আমাদের মেন গুম্বুজ হলো 4টা। আমরা আগ্রা তাজমহলকে অনুসরণ করে করতেছি। পেইন্টার প্লাস ডিজাইনার, এটা বেশ কয়েক বছর থেকে, সম্ভবত 15 সাল থেকে আমরা অতপ্রতভাবে জড়িত। দিনাজপুর শহর থেকে 63 কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে জামে মসজিদটি নির্মাণ করছেন দেশের অন্যতম বৃহত্তম বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর স্বত্বাধিকারী দোলার হোসেন। 2015 সালে মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন আর শেষ হবে 2025 সালে। নির্মাণে ব্যয় ধরা হয়েছে 50 কোটি টাকার বেশি। মসজিদের নান্দনিক সৌন্দর্য দেখতে দর্শনার্থীরা বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন প্রত্যন্ত গ্রাম আফতাবগঞ্জে। মসজিদকে কেন্দ্র করে বাইরের লোকজন আসবে, এখানে পর্যটক আসবে দেখার জন্য। এই জন্য আমরা দোকানগুলো নিজের উদ্যোগে আমরা সুন্দর করে সাজাই নিচ্ছি। অন্যতম বিদেশি কার্যক্রমে টাইলসে এই মসজিদটি নির্মিত হচ্ছে, আমরা সবাই সকলেই গর্বিত। স্বপ্নপুরীর পাশেই ইচ্ছা করলো যে মসজিদটা দেখে আসি। এখানে এসে আসলে খুবই সুন্দর লাগছে এবং মসজিদটা সত্যি এত সুন্দর মসজিদ আমি দেখিনি, অনেক সুন্দর মসজিদ হয়েছে। দেখে মনটা খুব ভরে গেল, খুবই সুন্দর মসজিদ। অসংখ্য দর্শনার্থী আসছে দেখার জন্য এবং এটাকে দেখতেছে এবং সবাইকে ভালো লাগতেছে। আমি আশা করব আপনাদের মাধ্যমে পরবর্তী লোকজনেরা আসবে এবং দেখবে এবং এখানে নামাজ পড়ার জন্য মুসলিম পরিবার সকলে আসতে পারে। নির্মাতা জানালেন, স্বপ্নপুরীর কথা ভেবে তাজমহলকে অনুসরণ করে আফতাবগঞ্জে সুদৃশ্য নান্দনিক আধুনিক স্থাপত্যের সংমিশ্রণে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। মরহুম আলহাজ ডাক্তার আফতাব হোসেন, ওনার নামই এই গঞ্জ, যিনি আমার বাবা হচ্ছেন। তো উনি তো মসজিদ আগে করে গেছেন এখানে অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানগুলো সহ। তো ওই মসজিদে জায়গা না হওয়ার কারণে মুসল্লিদের খুব কষ্ট হচ্ছে, সে কথা ভেবেই এই আরেকটি মসজিদ তৈরির তাগাদা আমি অনুভব করি। এবং যেহেতু স্বপ্নপুরী আমি তেলে তেলে গড়িয়েছি, তো এই মসজিদটা যাতে অন্তত কাছাকাছি, যেহেতু এটা স্বপ্নপুরী রিলেটেড, সেই ধরনের একটা মসজিদ হোক, এটাই ছিল আমার মনের একটা বাসনা। মূলত আমি প্রথমে এই তাজমহলকে অনুসরণ করে, অনুকরণ নয় অনুসরণ করে, মূল স্ট্রাকচারটা আমি সেইভাবে করেছি। আর ভেতরের যে অ্যারেঞ্জমেন্ট, নকশা, ডিজাইন, এগুলো আমার সঙ্গে কাজ করে এমন ছোট ছোট গ্রামীণ কিছু শিল্পী আছে, তারা আছে, আমরা মিলে বেশি করি। কিন্তু মূল থিমটা আমি দিই এবং ওটা তদারকি করি। ভেতরের যা কাজগুলো হচ্ছে
এটা সমস্ত পছন্দ আমার নিজের। এক বিঘা জমির উপর নির্মিত মসজিদটিতে একসঙ্গে 5,000 মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। 2021 সালের জুন মাস থেকে মসজিদে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা। সময় সংবাদ, দিনাজপুর।